আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। যে দেখছেন এখন ডিউটি থেকে আসছি, এখন হচ্ছে 5:30 বাজে। তো এই যে অরির অবস্থা দেখেন, সে কিন্তু খুব ভালো আছে, খাওয়া দাওয়া একদম, এখন শুধু ঘুমায় থাকবে। তো আজকে হচ্ছে বাসে পানি নাই, মানে কালকে থেকে পানি নেই, আমাদের হাউসটা খালি আছে। তো এখানে হচ্ছে আমি আসার পর চিন্তা করলাম শর্টকাটে কী রান্না করা যায়, তাই হচ্ছে আমার হচ্ছে মাংস রান্না করা আছে 2 দিন আগে ফ্রিজে, গরুর মাংস। তো এখানে পোলার চাল নিয়ে আসছি, মিষ্টি কুমড়া নিয়ে আসছি, আর হচ্ছে আলু। তো গরুর মাংস দিয়ে, পোলার চাল দিয়ে, হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা পাতলা করে একটা খিচুড়ি রান্না করব। এই যে এখানে হচ্ছে রান্না করা মাংস আছে, এই যে, তো এইগুলা দিয়ে হচ্ছে আজকে আমি খিচুড়িটা রান্না করব। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, আর এখানে মসুর ডাল নিয়েছি, আর সাথে হচ্ছে চাল। তো এটা হচ্ছে আমি যখন সময়টা কম থাকে আমার হাতে, আর হচ্ছে পানি টানি না থাকে, মাছ টাস রান্না করলে কিন্তু আমাদের অনেক পানির দরকার হয়। তো আমার মতো এরকম কে কে করেন, খুব অল্প সময়ে কিন্তু আমরা এই রান্নাটা করতে পারি। আর হচ্ছে যখন নাকি আমাদের বাসায় পানি টানির সমস্যা হয়, তখনও কিন্তু আমরা এই শর্টকাটে রান্নাটা করে ফেলতে পারি। তো খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, এই যে এখন আমি হচ্ছে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে অল্প অল্প করে রান্না করতে পারি না, বেশ মানে বেশি করে রান্না করার একটা অভ্যাস। তো আমি খাবার অপচয় করি না, পরের দিনও কিন্তু ফ্রিজে রেখে আমি গরম করে খাই। আর বেশি করে রান্না করার সুবিধা হচ্ছে, আমি যেহেতু জব করি, আমার ছেলেটা বাসা থাকে, ও খেতে পারে গরম করে, আর হচ্ছে আমি এসেও কিন্তু খেতে পারি। তো বেশি করে রান্না করলেও কিন্তু লস নেই। তো যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এখন খেয়ে নেই, তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমার ছেলে আর আমি একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে একটা হটডগ নিয়ে আসছে, আরও কিছু এনেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর হচ্ছে অরিও কিন্তু খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, ও কিন্তু রুটিটা খায়, আর হচ্ছে এই ছোটো ছোটো মাংস টাংস ছিঁড়ে দিলে খায় আর কি। তো গুরির সাথে কিছুটা সময় ও কিন্তু খালামণিকে পেলে খুব খুশি হয়ে যায়, তো ওর খুব মানে আনন্দটা শেয়ার করছিল। আর যেখানে দেখুন অরি, ওর এক একদিন এক এক জায়গায় ঘুমাতে হয়, তো ওর ঘুমের স্টাইলটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। বাতাসেরই বাজাইতেছে, সুন্দর হয়েছে, তুইটা বাজে আগুনই বাজায়, বাতাসে নি বাজাইতেছে। কি কইছিস?